এডিসি এলাকার উন্নয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা করার লক্ষ্যে বুধবার রাতে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সরকারি বাসভবনে গিয়েছিলেন ত্রিপুরা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। বৃহস্পতিবার আবারও সেই একই বিষয় নিয়ে মহাকরণে যান প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এদিন মহাকরণে বিভিন্ন মন্ত্রী ও আধিকারিকদের সাথে এডিসি এলাকার উন্নয়ন নিয়ে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগের সুরে প্রদ্যুৎ কিশোর বলেন, এডিসি এলাকার সড়ক উন্নয়নের জন্য সরকারের পক্ষ থেকে কেবল 1,18,00,000 টাকা দেওয়া হয়েছে, কিন্তু এডিসি এলাকায় সড়ক রয়েছে 960 কিলোমিটার, আর সরকারের দেওয়া এই অর্থে কেবলমাত্র 1 থেকে 2 কিলোমিটার সড়ক তৈরি করা যাবে। সরকার বলছে এডিসি এলাকার উন্নয়নের জন্য প্রচুর অর্থ বরাদ্দ করা হয়েছে, তাহলে সেই অর্থগুলো কেন এডিসি এলাকার উন্নয়নের কাজে লাগানো হচ্ছে না? মূলত তার জবাব চাইতে এদিন মহাকরণে যান প্রদ্যুৎ কিশোর দেববর্মন। পাশাপাশি এদিন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে দিল্লি যাচ্ছেন বলেও জানান তিনি। রিলিজ কিয়া গিয়া তো ডেভেলপমেন্ট তো হোনা হোগা, আগে ডেভেলপমেন্ট নেই হোগা তো হাম লোক ইতে লোগো কো ইঞ্জিনিয়ার কো অফিসার্স কো ডক্টরস কো রাখ কে কিয়া করেগে। আর প্রেশার বাড়তা হ্যায়, মরিজ বাড় রহে খেরিং বার মে, নার্সেস কা রিক্রুটমেন্ট করনা হ্যায়। सिर्फ 1,18,00,000 दिया गया है पीडब्ल्यूडी के लिए। एडीसी में 960 किलोमीटर ज़मीन है, 1,18,00,000 में आप 2 या 3 किलोमीटर बना सकेंगे, तो बाकी लोगों को हम क्या जवाब दें? तो फंड तो रिलीज़ करना चाहिए। अगर फंड्स लोग बोलते हैं कि बहुत फंड्स हैं तो रिलीज़ कीजिए, अगर रिलीज़ नहीं करना चाहते तो बताइए क्यों। तो ये सब के लिए हमने मुलाकात की, ई सेड हमें थोड़ा दिन का समय दीजिए, हम गेट बैक। Sir, you are also going to Delhi. What is the schedule of at Delhi? No, I am going to Delhi, and from Delhi I am going to meet some Government of India officials. Uske baad I am going to Bhuj because my aunt is quite aged, so I am going to go and meet her for 1 or 2 days, and then I'll be back because aaj press conference hai Tripura Motha ka, aur 14 tarikh ko hum log Khumulung mein bada rally karne wale hain. Kya leke? Hamara political rally hoga. आप देखेंगे बड़ा रैली होगा 14 तारीख को, और उसमें उस मंथ से मैं मुझे जो बोलना। দিল্লির থেকে ফেরার পর আগামী 14 অক্টোবর খুমলুঙে ত্রিপুরা মথা দলের পক্ষ থেকে এক বৃহৎ র্যালি আয়োজিত হবে বলেও জানান তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।